स्टूडेंट्स आशा करी तुम्हारा सकले ही भलो आज प्रथम यूके एडुकेशनल टिप्स पक्ष तुम्हारे सकल के स्वागत जाना आज के भिडियोटर टाइटल और थंबनेल देखे तुम्हारा सकले ही बुझते आज को विषय आलोचना है नवम श्रेणी मैथामेटिक्सर मडल कोश्चन समाधान आज के भिडियोते तुले धरा हो भिडियोटी प्रथम के शेष पर्त भलोकर देखें तो हमें विभिन्न टाइपर प्रश्नोत्तरगुलि सम्पर्क एक धारणा तैरी है एबार मॉडल क्वेश्चन समाधान निये आलोचना शुरू करा जाक मॉडल क्वेश्चन मैथमेटिक्स क्लास 9 एक नम्बर प्रश्न सठिक उत्तर टी निर्वाचन करो ए 200 टाकाय 20% छाड़ दिले मूल्य है এখানে চারটি অপশন রয়েছে 180 টাকা 160 টাকা 200 টাকা এবং 240 টাকা উত্তর দেখো এই চারটি অপশনের মধ্যে এই অপশন দুই একটা ক্রমিক সংখ্যা দুই লিখবে দিয়ে 160 টাকা লিখবে এবার সমাধান দেখো 20% ছাড় অর্থাৎ 100 টাকায় ছাড় দিয়ে মূল্য হয় 80 টাকা তাহলে 1 টাকায় ছাড় দিয়ে মূল্য হয় 80 বাই 100 টাকা আর 200 টাকায় ছাড় দিয়ে মূল্য হয় 80 গুণ 200 বাই 100 কাটাকাটি করে হচ্ছে 160 টাকা অতএব উত্তরটা আমাদের দাঁড়ালো কত 160 টাকা এবার একের বি এ বি সি ডি যথাক্রমে পি কিউ আর এস সমান্তরিকের পি কিউ কিউ আর আর এস এবং এসপি বাহুর মধ্যবিন্দু পি কিউ আর এস সমান্তরিকের ক্ষেত্রফল 36 বর্গসেমি হলে এ বি সি ডি ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে এই চারটি অপশন দেওয়া আছে 24 সেন্টিমিটার স্কোয়ার 18 সেন্টিমিটার স্কোয়ার 30 সেন্টিমিটার স্কোয়ার এবং 36 সেন্টিমিটার স্কোয়ার এর মধ্যে সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে তাহলে দুই নম্বর ক্রমিক সংখ্যা 2 হচ্ছে 18 সেন্টিমিটার স্কোয়ার এবার সমাধান দেখো তাহলে একটা সমান্তরিক পি কিউ আর এস এই সমান্তরিকের বলে দিয়েছিল প্রশ্নে বলে দিয়েছিল পি কিউ এর মধ্যবিন্দু এ এ বি সি ডি বলেছিল তাহলে এই সমান্তরিকের মধ্যবিন্দু এই বাহুটার মধ্যবিন্দু এ কিউ আর এর মধ্যবিন্দু বি আর এস এর মধ্যবিন্দু সি এবং পি এস এর মধ্যবিন্দু ডি তাহলে এ বি সি ডি একটা একটা চতুর্ভুজাকার ক্ষেত্র তৈরি হয়েছে এই চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত সেটা বার করতে হবে এসিডি এ বি সি ডি ক্ষেত্রে ক্ষেত্রফল বার করতে হবে তাহলে দেওয়া আছে পি কিউ আর এস এই ক্ষেত্র এর ক্ষেত্রে বলা হচ্ছে কত 36 সেন্টিমিটার স্কোয়ার এইবার এসি যুক্ত করা হলো এসি যুক্ত করলে আমরা পাচ্ছি কি এ ডি সি একটা ত্রিভুজ পাচ্ছি আর এ বি সি একটা ত্রিভুজ দুটো ত্রিভুজ পাচ্ছি তাহলে প্রথমে দেখো এ বি সি এ বি সি এই ত্রিভুজের এই ত্রিভুজটা আর এ কিউ আর সি এই সমান্তরিকটা এই সমান্তরিকটা এই ত্রিভুজটা একই ভূমি এসি এবং একই সমান্তরাল যুগল এসি এবং কিউ আর এর মধ্যে অবস্থিত তাহলে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল এ কিউ আর সি সমান্তরিক ক্ষেত্রফলের অর্ধেক সেই জন্য হয়ে গেল কি অতএব ত্রিভুজ এ বি সি সমান হচ্ছে হাফ সমান্তরিক এ কিউ আর সি অনুরূপভাবে এ ডি সি আর এখানে হচ্ছে পি এ সি এস এই সমান্তরিক এই সমান্তরিকের অর্ধেক হচ্ছে এই ত্রিভুজটা ক্ষেত্রফল সেই জন্য ত্রিভুজ এ ডি সি সমান হচ্ছে হাফ সমান্তরিক পি এ সি এস এইবার যোগ দিই এই দুটো সমীকরণ এক নম্বর দুই নম্বর সমীকরণ যোগ দিই তাহলে বাঁ দিকে এ বি সি ত্রিভুজ আর এ ডি সি ত্রিভুজ যোগ দেওয়া হলো আর ডান দিকে এই দুটো সমান্তরিক যোগ দেওয়া হলো তাহলে হাফ কমন গেল সমান্তরিক এইটা এ কিউ আর সি আর সমান্তরিক পি এ সি এস তাহলে এই দুটো সমান্তরিক মানে হচ্ছে কি পুরোটা পি কিউ আর এস তাহলে পি কিউ আর এস এর ক্ষেত্রফল আমার দেওয়া আছে 36 সেন্টিমিটার স্কোয়ার তাহলে কাটাকাটি করে হয়ে গেল 18 সেন্টিমিটার স্কোয়ার অর্থাৎ আমাদের অ্যান্সার দাঁড়ালো কি এ বি সি ডি ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে 18 সেন্টিমিটার স্কোয়ার এবার নেক্সট দেখো একের সি এ বি সি ডি ট্রাপিজিয়ামের এ বি সমান্তরাল ডিসি এবং এ বি 7 সেমি এবং ডিসি 5 সেমি এ ডি ও বি সি বাউন্ড মধ্যবিন্দু যথাক্রমে ই ও এফ হলে ই এফ এর দৈর্ঘ্য কত তাহলে এখানে অপশন চারটে আছে চারটে অপশনের মধ্যে সঠিক অপশন হচ্ছে তিনেরটা 6 সেন্টিমিটার এবার সমাধান দেখো এ বি সি ডি এটা কী এটা ট্রাপিজিয়াম এই ট্রাপিজিয়ামের এডি ও বিসি বাউন্ড মধ্যবিন্দু ইএম এডি বাউন্ড মধ্যবিন্দু ই আর বিসি বাউন্ড মধ্যবিন্দু এফ তাহলে ইএফ তাহলে যেটা সরলরেখাংশ পেলাম
তাহলে সেটা এ বি আর ডি সির সঙ্গে সমান্তরাল, তাহলে ইএফ ইএফ হচ্ছে এ বি বাহু এবং ডিসি বাহু এই দুটি বাহুর যোগফলের অর্ধেকই হচ্ছে ইএফ বাহু, অতএব ইএফ ইকুয়াল টু হাফ ইন্টু এ বি প্লাস ডিসি। এ বির মান বলে দিয়েছে 7 সেমি আর ডিসির মান বলে দিয়েছে 5 সেমি, এখানে বলে দিয়েছে এ বি 7 সেমি এবং ডিসি হচ্ছে 5 সেমি, মান বসিয়ে দেওয়া হলো, দিয়ে যোগ করে 12 হলো, কাটাকাটি করে 6 হলো। অতএব ইএফ ইকুয়াল টু ইএফ এর দৈর্ঘ্য কত, ইএফ এর দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার অ্যান্সার। এবার নেক্সট ওয়ান ডি, 6 সেমি 8 সেমি এবং 7 সেমি অবশিষ্ট কোনো ত্রিভুজের অর্ধ পরিসীমা কত হবে সেটা বার করতে হবে, 10 সেমি 4 সেমি 10.5 সেমি এবং 3 সেমি। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে 3 নম্বরটা, হচ্ছে অপশন 3 10.5 সেমি। সমাধান দেখো, তাহলে আমরা কি জানি ত্রিভুজের বিষমবাহু ত্রিভুজের অর্ধ পরিসীমা এস হচ্ছে বাহু তিনের যোগফল 6 সেমি 8 সেমি 7 সেমি বাই 2 অর্ধ পরিসীমা, তাহলে যোগ দিয়ে 21 হলে 21/2 2 দিয়ে ভাগ করলে 10.5, অতএব অ্যান্সার হয়ে গেল 10.5 সেন্টিমিটার। এবার 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর হচ্ছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। এরটা হচ্ছে রহিম একটি ঘড়ি 150 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে রহিমের 8% লাভ হবে, তাহলে এবার সমাধান দেখো, 8% লাভ, 8% লাভ হয় বলে তো 8% লাভ হতে গেলে তাহলে অর্থাৎ 8% লাভ অর্থাৎ হচ্ছে কি 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 108 টাকা, তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 108/100 টাকা। আর এখানে বলেছে ঘড়িটি 150 টাকায় কিনে কত টাকায় বিক্রি, তাহলে 150 টাকা যদি ক্রয় মূল্য হয় বিক্রয় মূল্য হচ্ছে 108 × 150/100, কাটাকাটি করে দাঁড়ালে 162 টাকা। অতএব ঘড়িটি 162 টাকায় ঘড়িটি বিক্রি করলে রহিমের 8% লাভ হবে। তাহলে এবার নেক্সট প্রশ্ন দেখো, টু এর বি, এ বি সি ডি সমান্তরিকের অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল বি হচ্ছে অনুপাত, অ্যাঙ্গেল এ ইস টু অ্যাঙ্গেল বি হচ্ছে 3:2 হলে সমান্তরিকের কোণগুলির পরিমাপ করো। তাহলে সমাধান দেখো, একটা সমান্তরিকে নিলাম এ বি সি ডি, এই সমান্তরিকের এ কোণ আর বি কোণের এই দুটো মান দিয়েছে, অনুপাত দিয়েছে 3:2, তার প্রথমে ধরে নিই এ কোণটার মান হচ্ছে 3x ডিগ্রি আর বি কোণের মান হচ্ছে 2x ডিগ্রি। তাহলে আমরা জানি কি, আমরা জানি সামান্তরিকের কোন একটা বাহু সংলগ্ন কোণ দুটো সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি, এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি, তা আমাদের এই দুটো কোণের দরকার, অর্থাৎ এই দুটো কোণের সমষ্টি আমরা 180 ডিগ্রি লিখলাম, অর্থাৎ এটা এ কোণ 3x আর বি কোণ 2x, তাহলে এ প্লাস বি এ কোণ প্লাস বি কোণ হচ্ছে 180 ডিগ্রি, যোগ দিয়ে 5x হচ্ছে 180 ডিগ্রি, তাহলে x এর মান বেরিয়ে গেল 36 ডিগ্রি, তাই এর মান যদি 36 বেড়ে যায় তাহলে এ কোণের ধরেছিলাম কত 3x, তাই x এর মান বসে দিলাম 36, 3 × 36 108, আর b হচ্ছে 2x ছিল, তাহলে b ইন্টু 2 × 2 = 2 × 36 72 হলো। আবার আমরা কী জানি সমান্তরিকের বিপরীত বাহু বিপরীত কোণগুলোর মান সমান, তাহলে এ কোণ যদি 108 হয় তাহলে সি কোণ হবে 108, আবার বি কোণ যদি 72 হয় তাহলে ডি কোণ হয়ে যাবে 72, অতএব আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। এইবার 2SC, একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 10 এবং প্রতিটি শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 6, শ্রেণীটির নিম্ন সীমা কত হবে, সমাধান দেখো। আমার সূত্র অনুযায়ী আমরা জানি কি, শ্রেণীটির নিম্ন সীমা ইকাল টু 10 − 6/2, তাহলে 6 আর 2 কাটাকাটি 3 হলো, 10 থেকে 3 বাজলে 7, অর্থাৎ শ্রেণীটির নিম্ন সীমা হবে 7। এইবার 2D, যে বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য 20√2 মিটার তার চারধারে পাঁচিল দিয়ে ঘিরতে কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে, এইবার দেখো সমাধান দেখো, যেহেতু জমিটি বলেছে বর্গাকার, যদি বর্গাকার হয় তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হবে, এবার ধরে নিলাম যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, আর আমরা কি বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য আমরা জানি কি জানি হচ্ছে বাহু √2, বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি বাহু √2 একক, তাহলে এখানে কর্ণের দৈর্ঘ্য বলেছে 20√2, তাহলে প্রশ্ন অনুসারে বাহু √2 কল তো 20√2, তাহলে √2 কেটে গেল, তাহলে x এর মান হয়ে গেল কত 20, তাহলে বর্গক্ষেত্রের বর্গাকার জমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য হয়ে গেল কত 20 মিটার, তাহলে পরিধি বা পরিসীমা কত হবে 4 × একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য 20 80 মিটার হয়ে গেল, তাহলে অতএব জমিটির চারধারে পাঁচিল দিয়ে ঘিরতে 80 মিটার লম্বা পাঁচিল দিতে হবে। এবার নেক্সট 2 এর ই,
দুইয়ের ই দেখো, দুইয়ের ইতে বলছে পাঁচ সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে সমাধান দেখো, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি, আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার। এখানে বাহুর দৈর্ঘ্য বলে দিচ্ছে কত, পাঁচ সেন্টিমিটার, তাহলে বাহুর জায়গায় পাঁচ বসিয়ে দিলে পাঁচ স্কোয়ার, তাহলে এখানে গুণ করলে পাঁচ পাতা পঁচিশ, পঁচিশ রুট থ্রি বাই ফোর বর্গ সেমি। অর্থাৎ পাঁচ সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে পঁচিশ রুট থ্রি বাই ফোর বর্গ সেন্টিমিটার। এটা হয়ে গেল। এইবার তিনেরটা নিচের প্রশ্নগুলি উত্তর দাও। এ চব্বিশ মিটার, ছত্রিশ মিটার এবং আটচল্লিশ মিটার বাহু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে বাহুগুলোর দৈর্ঘ্য বিভিন্ন, তো বিষমবাহু ত্রিভুজ, তাহলে বিষমবাহু ত্রিভুজের অর্ধ পরিসীমা আমরা জানি বাহুগুলির যোগফল বাই দুই, তো বাহুগুলির যোগফল করে একশো আট হলো, বাই দুই চুয়ান্ন মিটার, তাহলে অর্ধ পরিসীমা হয়ে গেল, এস হচ্ছে চুয়ান্ন মিটার। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি কি, রুট ওভার এস ইনটু এস মাইনাস এ ইনটু এস মাইনাস বি ইনটু এস মাইনাস সি। তাহলে এখানে এস এর মান পেয়েছি চুয়ান্ন, তাহলে চুয়ান্ন বসিয়ে দিলে, এস চুয়ান্ন বসিয়ে দিলে, আর তিনটি বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিলাম, এ হচ্ছে চব্বিশ, বি হচ্ছে ছত্রিশ, আর সি হচ্ছে আটচল্লিশ। তো এবার ক্যালকুলেশন করে বিয়োগ করে দেখা যাচ্ছে কি, চুয়ান্ন ইন্টু তিরিশ ইন্টু চুয়ান্ন ইন্টু তিরিশ ইন্টু আঠেরো ইন্টু আঠেরো ছয়। তাহলে চুয়ান্নকে আমরা ভাঙলাম, নয় গুণ ছয় তিরিশ, ছয় গুণ পাঁচ আঠেরো, তিন গুণ ছয় আর ছয়। এইবার নয়ের বর্গমূল তিন, ছয় ছয় ছত্রিশ, ছত্রিশের বর্গমূল ছয়, আর ছয় ছয় ছত্রিশের বর্গমূল ছয়, আর এখানে রুটের মধ্যে থাকলো ফাইভ ইন্টু থ্রি পনেরো, তিন পাঁচে পনেরো বর্গমিটার, অতএব একশো আট রুট পনেরো বর্গমিটার। অতএব নির্ণয় ত্রিভুজের ক্ষেত্রফল হলো একশো আট রুট পনেরো বর্গমিটার। এবার তিনের বি দেখো, রাতুল একটি সামান্তরিক এঁকেছে যার ভূমির দৈর্ঘ্য হচ্ছে পাঁচ সেন্টিমিটার এবং উচ্চতা চার সেন্টিমিটার, রাতুলের আঁকা সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত। এর সমাধান দেখো, আমরা জানি সামান্তরিক ক্ষেত্রফল ফর্মুলা কী, ভূমি ইন্টু উচ্চতা। তাহলে রাতুলের আঁকা যে সামান্তরিক তার ক্ষেত্রফল হচ্ছে, রাতুল যে সামান্তরিক এঁকেছে তার ভূমির দৈর্ঘ্য হচ্ছে পাঁচ সেমি, তাহলে ভূমি হচ্ছে পাঁচ আর উচ্চতা বলে চার, উচ্চতা হয়ে গেল কত চার, তাহলে পাঁচ গুণ চার কুড়ি বর্গ সেমি। অর্থাৎ রাতুলের আঁকা সামান্তরিক আঁকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কুড়ি বর্গ সেন্টিমিটার। এবার তিনের সি দেখো, অপনয়ন অথবা পরিবর্ত পদ্ধতিতে সমাধান করো। টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু থার্টি টু, ইলেভেন ওয়াই মাইনাস নাইন এক্স ইকুয়াল টু থ্রি। সমাধান দেখো, এটাকে সাজিয়ে নিলে মাইনাস নাইন এক্স প্লাস ইলেভেন ওয়াই ইকুয়াল টু থ্রি। তো এক নম্বর সমীকরণকে নয় দিয়ে আর দু নম্বর সমীকরণকে দুই দিয়ে গুণ করে পাই, গুণ করে দেখা গেল, তারপরে এখানে আমরা যোগ করলাম, সমীকরণ দিয়ে যোগ করে দেখছি উনপঞ্চাশ ওয়াই ইকুয়াল টু দুশো চুরানব্বই, তাহলে ওয়াই ইকুয়াল টু দুশো চুরানব্বই বা উনপঞ্চাশ কাটাকাটি করে ছয়, তাহলে ওয়াইয়ের মান ছয় বেরোল। ওয়াইয়ের মান এক নম্বর সমীকরণ বসিয়ে পাই, এক নম্বর সমীকরণটা ছিল আমাদের কত, টু এক্স প্লাস থ্রি ওয়াই বত্রিশ, তাহলে টু এক্স প্লাস থ্রি ওয়াই বত্রিশে বসিয়ে দিলে এক্সের মান হচ্ছে কত, এই ওয়াইয়ের মান ছয়, তাহলে টু এক্স প্লাস ওয়াইয়ের মান ছয় বসিয়ে দিলে তিন ছয় আঠেরো, এ পাশে এসে মাইনাস হয়ে গেল, দে টু এক্স ওয়ান দাঁড়ালো বত্রিশ মাইনাস আঠেরো, এখানে এক্স ওয়ান হচ্ছে কত হচ্ছে বিয়োগফল চোদ্দো দুই সাত, তাহলে এক্স মান সাত বেরিয়ে গেলো, অর্থাৎ নির্ণয় সমাধান হচ্ছে এক্স মান সাত ওয়াই সমান ছয়, এট হয়ে গেল। এবার নেক্সট প্রশ্ন, দুইয়ের তিনের ডি, মারিয়া একটি হাসপাতালে তিনশো জন রোগীর বয়স নিচের ছকে লিখল, বয়স হচ্ছে কুড়ি থেকে তিরিশ, তিরিশ কুড়ি থেকে দশ থেকে কুড়ি, কুড়ি থেকে তিরিশ, এইভাবে ষাট থেকে সত্তর, রোগীর সংখ্যা কুড়ি থেকে তিরিশ, দশ থেকে কুড়ি বছরের মধ্যে হচ্ছে আশি জন, কুড়ি থেকে তিরিশ বছর চল্লিশ জন, এইভাবে ষাট থেকে সত্তর বছরের মধ্যে রয়েছে রোগীর সংখ্যা কুড়ি, উপরের তত্ত্বের বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করো। এইবার সমাধানটা দেখো, এইবার বৃহত্তর কি বলেছে, ক্রমযৌগিক সংখ্যা বার, ক্রমযৌগিক সংখ্যা পরিসংখ্যা বার করতে হবে, তাই তো? এখানে দেখো সমাধান দেখো, প্রথমে শ্রেণীসীমানা আর বয়স বছর বৃহত্তর সূচক ক্রমযোগী পরিসংখ্যা। এবার ছকে দেখো যে সত্তর, সত্তর ষাট থেকে সত্তর বয়সের বছরের মধ্যে আছে কুড়ি জন রোগী, তাহলে সত্তর অথবা সত্তর বছরের বেশি তাহলে কেউ নেই, জিরো। তারপরে হচ্ছে ষাট অথবা ষাটের বেশি, তাহলে ষাট থেকে সত্তরের মধ্যে ছিল কুড়ি জন, তাহলে জিরো প্লাস কুড়ি হলে কুড়ি হয়,
এবার পঞ্চাশ এর পঞ্চাশ তো পঞ্চাশের বেশি, পঞ্চাশ পঞ্চাশ বেশির মধ্যে এখানে আছে কি চল্লিশ জন আছে, আগে ছিল কুড়ি জন, ষাটের ষাটের সত্তরের হয়তো পঞ্চাশের বেশি, অর্থাৎ কুড়ি প্লাস চল্লিশ ষাট হয়ে গেল। এবার চল্লিশ অথবা চল্লিশের বেশি, তাহলে আগে ছিল ষাট জন আর এখানে ছিল সত্তর জন, তাহলে ষাট আর সত্তর জন হলে একশো তিরিশ। তারপরে তিরিশ অথবা তিরিশের বেশি, আগে একশো তিরিশ জন ছিল আর এখানে ছিল কত পঞ্চাশ জন, যোগ হয়ে গেল একশো আশি জন হয়ে গেল। তাই কুড়ি অথবা কুড়ির বেশি, তাহলে আগে একশো আশি জন ছিল আর এখন এখানে আছে কুড়ি অথবা বেশি চল্লিশ জন, তাহলে চল্লিশ যোগ হয়ে গেলো দুশো কুড়ি জন। আর দশ অথবা দশের বেশি হচ্ছে দুশো কুড়ি প্লাস হচ্ছে আশি হচ্ছে তিনশো জন। এইবার তিনের ই, অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রয় করলেন কিন্তু আরও দুশো টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ করতেন, ছবিটির ক্রয় মূল্য কত? সমাধান দেখো, ধরি ছবিটির ক্রয় মূল্য, ছবিটির ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা, এখানে বলছে 20% ক্ষতিতে বিক্রি করেছিলেন, তা 20% ক্ষতি অর্থাৎ একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হয়ে যাবে কত? আশি টাকা। এক টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে আশি বাই একশো, আর এক্স টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে আশি ইন্টু এক্স বাই একশো, দিয়ে কাটাকাটি করে হলে ফোর এক্স বাই ফাইভ টাকা। এইবার যদি দুশো টাকা অধিক মূল্যে বিক্রি করতো তাহলে 5% লাভ হতো, তাহলে 5% যদি লাভ পেতে হয় তাহলে কত বিক্রয় মূল্য কত বিক্রি করতে হবে কত দামে? তাহলে 5% লাভ অর্থাৎ একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হতে হবে একশো পাঁচ টাকা, এক টাকা ক্রয় মূল্য হলে একশো পাঁচ বাই একশো, এবং এক্স টাকা যদি ক্রয় মূল্য হয় তার বিক্রয় মূল্য হতে হবে একশো পাঁচ ইন্টু এক্স বাই হান্ড্রেড, দিয়ে কাটাকাটি করে হয়ে গেলে একুশ এক্স বাই কত কুড়ি। তাহলে 5% লাভ করতে হলে একুশ এক্স বাই কুড়ি টাকায় বিক্রি করতে হবে, তাহলে একুশ এক্স বাই কুড়ি মাইনাস ফোর এক্স বাই ফাইভ সেটা হচ্ছে কি দুশো টাকা। তাহলে এখানে লসাগু করলে কুড়ি লসাগু হলো, তারপরে একুশ এক্স মাইনাস ষোলো এক্স দিয়ে দাঁড়ালো কত ফাইভ এক্স, ফাইভ এক্স বাই টোয়েন্টি ইকুয়াল টু দুশো। এবার কাটা পাঁচ চারে কুড়ি কাটাকাটি হলো, এবার এক্স মানে বর্জ্য দুশো ইন্টু চার আটশো, অর্থাৎ ছবিটির ক্রয় মূল্য আটশো টাকা, অর্থাৎ আটশো টাকায় যদি বিক্রি করা হয় তাহলে কী হবে যে 5% লাভ হবে না, ছবিটির ক্রয় মূল্য, ছবিটির ক্রয় মূল্য কত বলো? ছবি এখানে চেয়ে আছে ছবিটির ক্রয় মূল্য কত, তাহলে ছবিটির ক্রয় মূল্য হচ্ছে কত আটশো টাকা। এবার নেক্সট প্রশ্ন দেখো, তিনের এফ, প্রমাণ করো কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। তিনের থ্রি এফ, প্রমাণ করো কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। তাহলে দেখো প্রদত্ত, দেখো এ বি সি ডি, এ বি সি ডি একটি সামান্তরিক এই চতুর্ভুজ যার এ বি সমান ডি সি আর বি সি সমান হচ্ছে এ ডি, প্রমাণ করতে হবে এ বি সি ডি একটি সামান্তরিক। তাহলে বিডি প্রথমে বিডি কর্ণ টানা হলো, এবার প্রমাণ দেখো এ বি ডি, এ বি ডি আর বি সি ডি দুটো ত্রিভুজ হয়ে গেল, এই দুটো ত্রিভুজের মধ্যে এ বি, এ বি সমান হচ্ছে ডি সি আর এ ডি সমান হচ্ছে বি সি, এটা আমরা প্রথমে ধরে নিয়েছিলাম। আর সাধারণভাবে হচ্ছে বিডি, তাহলে কী হয়ে গেলো ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেল, অতএব ত্রিভুজ এ বি ডি সর্বসম বি সি ডি, তাহলে এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু আর এটা সাধারণ বাহু, তাহলে ত্রিভুজগুলো সর্বসম, ত্রিভুজগুলো যদি সর্বসম হয় তাহলে অনুরূপ কোণগুলো সমান হবে, তাহলে এ ডি বি এই কোণটা আর হচ্ছে সি বি ডি এই কোণটা, এই কোণটা অনুরূপ কোণ কিন্তু এটা আবার কি একান্তর কোণ, অতএব এখানে কী দাঁড়ালো এ ডি সমান্তরাল বি সি, আবার এ বি ডি সমান সি বি ডি, এ বি ডি এ বি ডি এই কোণটা আর হচ্ছে সি ডি বি এই কোণটা হচ্ছে সমান অনুরূপ কোণ, এরা ত্রিভুজ দুটো যে সর্বসমতরা এই দুটো অনুরূপ কোণ, অনুরূপ কোণ দুটো সমান কিন্তু এরা আবার একান্তর কোণ, অতএব এ বি সমান্তরাল বি সি, এ বি সমান্তরাল বি সি, তাহলে এই চতুর্ভুজের কী পেলাম এ ডি সমান্তরাল বি সি হলো আর এ বি সমান্তরাল ডি সি হলো, তাহলে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো যদি পরস্পর সমান্তরাল হয়ে যায় তাহলে চতুর্ভুজটা হয়ে যাবে কি একটা সমান্তরিক, তাই এ বি সি ডি চতুর্ভুজের এ ডি সমান্তরাল বি সি এবং এ বি সমান্তরাল ডি সি,
विपरीत भागगुलो समान्तरल हलो अतएव ए बी सी डी समान्तरिक एक ए बी सी डी एक समान्तरिक प्रमाण हो गल। एबार नेक्स्ट तीन एर जी पी क्यू एक सरलकांश आँको जार दैर्घ्य पाँच सेमी ओई रेखांश रेखांशर बहिस्थ को बिंदु ए थेके पी क्यू सरलेखार समान्तर अंकन करो। तेले प्रथम एक फाइव सेंटीमिटार एक रेखांश टेने निले इतनी जार जुक्त हिन्स दिए दिखे तुम्हारा बाड़ी को ने এইবার এই পিকিউ পিএক্স একটা যে কোনো একটা সরলরেখাংশ টানা হলো সেখান থেকে ওই পাঁচ সেন্টিমিটার দূরে সমান করে পিকিউ কেটে নিয়ে আনলো। এই বহিঃস্থবিন্দু হচ্ছে এ, আর বহিঃস্থবিন্দু এ থেকে পিকিউ এর উপর যুক্ত করা হলো, এ বি যুক্ত করা হলো। এইবার পি বি এ এই কোণটার সমান করে এ বিন্দুতে এ বির উপরে বি এ সি এই কোণটা আঁকতে হবে। একে এসি যুক্ত করে উভয় দিকে বর্ধিত করে আর এস সরলেখাংশ পেয়ে যাবে। তাহলে কী দাঁড়ালো, পি কিউ এর সমান্তরাল সরলেখাংশ কী হয়ে গেলো, আর এস তাহলে বহিঃস্থ বিন্দু এ থেকে পি কিউ সরলেখা সমান্তরাল সরলেখা আর এস অঙ্কন করা হলো। এবার নেক্সট তিনের এইচ ত্রিভুজ এবিসি এর এডি মধ্যবার মধ্যবিন্দু হচ্ছে ই এবং বর্ধিত বিই এসি বাহুকে এফ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করো যে এফ সমান সমান ওয়ান থার্ড এসি। তাহলে বলেছে এবিসি ত্রিভুজের এডি মধ্যবার মধ্যবিন্দু ই। তাহলে প্রদত্ত দেখো এবিসি ত্রিভুজ ধরে নিচ্ছে এই ত্রিভুজ হচ্ছে এবিসি, এবিসি ত্রিভুজের এডি মধ্যবার মধ্যবিন্দু হচ্ছে ই এবং বর্ধিত বিই বর্ধিত বিই এসিকে এফ বিন্দুতে ছেদ করে। তাহলে প্রমাণ করতে হবে যে এ এফ ওয়ান থার্ড এসি, এই বাহুটা তিন ভাগের এক ভাগ। এবার অঙ্কন দেখো ডি বিন্দু দিয়ে বিএফ এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করা হলো যেটা এসিকে জি বিন্দুতে ছেদ করে। এবার প্রমাণ দেখো বিএফসি, দেখো বিএফসি এই ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে কি ডি, তাই তো, কারণ মধ্যমা ছিল এটি, যদি মধ্যমা হয় তাহলে বিসি এর মধ্যবিন্দু ডি হবে। আর ডিজি সমান্তরাল বিএফ, এটা অঙ্কন অনুসারে করে নিয়েছিলাম। তাহলে কী দাঁড়ালো যে জি হচ্ছে এফসি এর মধ্যবিন্দু, জি এফসি এর মধ্যবিন্দু। সুতরাং এফজি সমান হচ্ছে জিসি। তাহলে এফসি সিএফ এর মধ্যবিন্দু যদি জি হয় তাহলে এফজি সমান জিসি, এটা এক নম্বর। আবার এডিজি এই ত্রিভুজের এডি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই, এটা প্রদত্ত। আর হচ্ছে কি এই ইএফ সমান্তরাল হচ্ছে ডিজি, অঙ্কন অনুসারে করে নিয়েছিলাম। অতএব কী দাঁড়ালো এফ হচ্ছে এ জি এর মধ্যবিন্দু, তাই তো, এ জি এর মধ্যবিন্দু হচ্ছে এফ। তাহলে কী দাঁড়ালো এ এফ সমান সমান এফ জি, এ এফ সমান সমান এফ জি দু নম্বর। তাহলে কী দাঁড়ালো এবার এফ জি সমান জি সি, আবার এ এফ সমান এফ জি। তাহলে এ এফ সমান এফ জি, আর এফ জি সমান কী পেয়েছি জিসি, তাহলে এফ জি সমান জিসি হয়ে গেল। তাহলে কী দাঁড়ালো এফ হচ্ছে কি ওয়ান থার্ড এসি, কারণ এফ জি এফ এফ জি এসি এই তিনটে যোগ করলেই হচ্ছে কি এসি। তাহলে এসি এর ওয়ান থার্ড হচ্ছে এফ, অর্থাৎ এফ সমান ওয়ান থার্ড এসি। তাহলে স্টুডেন্টস এই ছিল তোমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। আজকের মতো এখানেই শেষ করছি, তোমরা সকলে ভালো থেকো, থ্যাংক ইউ ভেরি মাচ।